এই কয়দিন আগে আমি একটি কাঞ্চন ভাইয়ের একটি ইন্টারভিউ দেখছিলাম। কাঞ্চন ভাই তো দুঃখ করে বলছিলেন যে সব কিছু ঠিক আছে, রুবেলের আমার এখানে আসা উচিত ছিল, রুবেল আমার বন্ধুর ছোট ভাই। আমি কাঞ্চন ভাইয়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধা সম্মান রেখে বলছি, কাঞ্চন ভাই 100% রাইট। বাট আমি যদি অন্যদিকে যদি কাঞ্চন ভাইকে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, বেয়াদবি না, আন্ডারটি আমার যে ইমিডিয়েট বড় ভাইটি আছে নেহাল, ও আমেরিকাতে থাকে, তার একদম অনেক ক্লোজ ফ্রেন্ড হচ্ছে কাঞ্চন ভাই। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে কাঞ্চন ভাই যেই অভিযোগটি আমার বিরুদ্ধে আপনি করেছেন আনডাউটলি রাইট। কিন্তু আমি যদি কাঞ্চন ভাইকে একটি প্রশ্ন করি, আমি যে আসিনি আপনাদের জিএস বা এজিএস বা আপনি কোনো দিন কি আমাকে একটি ফোন দিয়ে বলেছেন যে রুবেল তুমি একটু আসো? নো, আপনারা কেউ তো আমাকে ফোন দেননি কোনোবার, আপনারা চিঠি পাঠিয়েছেন। তারপর আমি একবার চিঠি পেয়েছি, যেটির নিয়ম পরপর আপনাকে তিনটি চিঠি দিতে হবে, সেই তিনটি চিঠিও আমি পাইনি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, আমি শিল্পী সমিতির জেনারেল সেক্রেটারি ছিলাম এবং একাধারে মানে 12 বার আমি ক্রিয়া এবং সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। তো আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে যদি কাউকে বাদ দিতে হয়, এটা ঘরোয়াভাবে মিটিং করে আমি বাদ দিতে হবে, বাদ দেওয়া যায় উইথ অল রেসপেক্ট, পূর্ণ আস্থা এবং সম্মান রেখে বলছি। সেইখানে আপনি বিশালভাবে সাংবাদিক সম্মেলন করে আপনি আমাকে বাদ দিয়েছিলেন, সুচরিতাকে বাদ দিয়েছিলেন, এটা কি খুব সম্মানজনক কিছু করেছিলেন? এটা কি আমার প্রাপ্য? আমার এই 30 বছরের ক্যারিয়ারকে এইটাই প্রাপ্য আপনাদের কাছে যে বাদ দিতে হলো? তাও কি আমার ছোট ভাই সাইমন, সাইমনের মুখ থেকে সেই বাদের কথাটা আপনি বলিয়ে দিলেন, সেটা কি আপনারা ঠিক কাজ করেছিলেন? এটা আপনাদের কাছে প্রশ্ন। আমি তারপরেও কিন্তু কোনো জায়গায় আপনারা বলতে পারবেন, আমি প্রাউডলি বলতে পারি, আপনারা কেউ বলতে পারবেন না যে আমি এইসব ব্যাপার নিয়ে কাউকে কোনো একটি কথা বলেছি। আমি চুপ করে মাথা বুঝে আমি সহ্য করেছি। আমি বলছি ওকে, ওনাদের ভালো লেগেছে, আমাকে সেখান থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। আমি সত্যিকার অর্থে আমি ওই 2 বছরের সময় যদিও আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি কয়েকগুলো মিটিংয়ে আসিনি, পরবর্তীতে যখন শুনেছি আমাকে বাদ দেওয়া হচ্ছে, আমি যখন শুনেছিলাম তখন থেকে আমি চিন্তা করি যে যেহেতু তাদের মাথার মধ্যে বাদ দেবার পরিকল্পনা এসছে, দ্যাটস ওয়াই আমি আর সেখানে আসিনি, এবং দ্যাটস ওয়াই আমাকে তারা বাদ দিয়েছিল, আমি সেখানে কোনোরকম কর্মকাণ্ডের মধ্যে জড়িত ছিলাম না। বাট প্রিভিয়াসলি যদি আপনারা দেখেন, আমাকে কোনো কর্মকাণ্ডে পায়নি আমার মনে এই কথা কেউ বলতে পারবে না। আমাকে যখনই ডাকা হয়েছে, হিজ মাস্টার ভয়েসের মতন আমি সেখানে উপস্থিত হয়েছি, যারাই জিতু, যদি আমি জিতি বা হারি যেটাই হোক, আমাকে যদি কখনো ডাকা হয় সেইভাবে সম্মানের সাথে যদি ডাকা হয়, অবশ্যই আই উইল বি দেয়ার। বাট এইটুক কিন্তু আমার, আমি মনে করি এইটুক সম্মান আমি পেতেই পারি।